বলেন কবুল। একটু ওয়াশরুমে যাব। ও আচ্ছা, কাদের সাহেব ওইটু আসছে, দুইটা মিনিট যা। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. Hello? 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 আমি জানি তুমি শুনছো, মনে পড়ে একটা বিয়ের আসর থেকে তুমি পালিয়েছিলে, সেই আসরের পাত্রী ছিলাম আমি। আমি পালিয়ে এসেছি, এতে তোমার অনেক কষ্ট লাগছে সেটাও আমি জানি। তাহলে ভাবো, এই সমাজে একটি মেয়েকে বিয়ের আসরে ফেলে রেখে পাত্র পালিয়ে যাওয়াটা কত কষ্টের। আমি, আমার বাবা, আমার মা প্রত্যেকেই প্রচুর মানুষের উপহাসের শিকার হয়েছি, সেটা যে কত কষ্টের। আমি তাই কিছুটা তোমাকে ফিরিয়ে দিলাম। তোমার বন্ধু লিমন আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, ও জানতো আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য আমি সব করেছি, তাই ও আমাকে অনেক হেল্প করেছে। পারলে ওকে বলো আমাকে ক্ষমা করে দিতে, আমি বিয়ে করছি, কাল এনগেজমেন্ট। আমি আমি আপনাকে কাছে ক্ষমা করছি, যে কত আমি আপনাদের মনে সৃষ্টি করেছি আমি তো সেটা সারাতে পারবো না, তাই তাই আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। বিশেষ করে আমার বাবা আমাকে আমাকে বিন্দু পরিমাণ কোনো কিছু না জেনে বিয়েটি ঠিক করেছিলেন, তাই জেদ করে আমি অতটা ছবি দেখিনি, কিছু জানতেও চাইনি। বিয়ের আসর থেকে আসলে আমি এত বেশি দ্বিধাগ্রস্ত ছিলাম, আমি আমি বুঝতে পারছিলাম না কি করব আমি, তাই তাই এই বিয়ের আসর ছেড়ে চলে আসি। আমাকে ক্ষমা করো। দেখেছো, আমি তখন বারবার করে বলেছিলাম ছেলে হয়তো রাজি না, শুনুনি আমার কথা। সত্যি কথা বলবে অতটা, আমাকে কোনোদিন তুমি ভালোবাসো নি, এতটুকু না। যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে, যদি তুমি জানতে